এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি যাচ্ছে তার কাছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেন হচ্ছে উৎসবের মঞ্চ। আমরা জানি যে বাংলাদেশ আসলে খুবই ক্রিকেট পাগল এক জাতি। এটা আমরা সাধারণত মিরপুর স্টেডিয়ামে যখন খেলা হয় কিংবা অন্যান্য স্টেডিয়ামে খেলা হয়, দেশের বাইরে যখন খেলা হয়, প্রবাসী বাংলাদেশিরাও যখন থাকেন, বাংলাদেশের ক্রিকেট মানে একটা বাড়তি উন্মাদনার ব্যাপার। আর সেখানে সেই স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ ট্রফি, সেটি যখন বাংলাদেশে আসে তখন আসলে সেই উচ্ছ্বাসের মাত্রাটা আরো অনেক বেশি হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি এই ট্রফির বাংলাদেশ ভ্রমণ তৃতীয় দিনে। এটি আসলে সাধারণ মানুষের সামনে এসেছে, একেবারে হাত ছোঁয়া দূরত্বে তারা আসলে এই ট্রফিটিকে দেখার সুযোগ পাচ্ছেন। যেই সোনালী এবং রূপালী রঙের মিশ্রণের যে ট্রফিটি, সেই ট্রফিটি আসলে তাদের সেই স্বপ্নের ট্রফি, সেটি তারা দেখতে পাচ্ছেন। এবং তারা আশা করছেন এখানে যারা আছেন ক্রিকেট প্রেমী জাতি, তাদের আসলে আবেগের কোনো শেষ নেই। আবেগ আপ্লুত এই ক্রিকেট প্রেমীরা তারা বলছেন যে এবার এর আগে যতবার বাংলাদেশ দল বিশ্বকাপ খেলেছে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হচ্ছেন এবার তারা। এবং তারা মনে করছেন যে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদের আসলে হাত ধরে এবার এই স্বপ্নের ট্রফিটা নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। এবং আমরা জানি যে প্রথম দুই দিন এটি আসলে পদ্মা সেতুতে, আইকনিক পদ্মা সেতুতে ফটো সেশন হয়েছে। পরের দিন গতকাল আমরা দেখেছি যে ক্রিকেটাররা এটার সঙ্গে ফটো সেশনের সুযোগ পেয়েছেন, তারাও তাদের রোমাঞ্চের কথা জানিয়েছেন। কিন্তু দর্শকদের আবেগের জায়গাটা, দর্শকদের উচ্ছ্বাসের জায়গাটা সবসময় একটু বেশি থাকে। আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসলে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসলে ভিড় করছেন। সকাল 11টা থেকে আসলে শুরু হয়েছে এই ট্রফিটা আসার পর থেকে আমরা দেখেছি লাইন ধরে মানুষ এখানে ছবি তুলছেন, বেশ সুশৃঙ্খলভাবেই সবাই সকাল থেকে এখানে তুলছেন। তবে এত বেশি মানুষের এই মানে উপচে পড়া ভিড়, এটি সামলাতে আসলে ম্যানেজমেন্ট যারা আছেন তাদের বেশ হিমশিম খেতেই হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে ডিজে বা গানের তালে তালে বিভিন্ন পাশে আসলে তারা বিভিন্ন রকম গান করেছেন, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি তুলেছেন, অনেকেই বাংলাদেশ দলের জার্সি পরে এসেছেন, টাইগার সেজে এসেছেন, এবং তারা এই বাংলাদেশ দলকে সমর্থন দিচ্ছেন এখানে। এবং তারা এক্সপেক্ট করছেন যে এই যে ট্রফিটা তারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে, সেই ট্রফিটা বাংলাদেশ দল আসলে ভারতের বিশ্বকাপে আসলে তারা সেখান থেকে জয় করে বাংলাদেশ দলে নিজেদের জন্য নিয়ে আসতে পারবে। আমরা জানি যে 1999 সাল থেকে আসলে এই ট্রফিটা পার্মানেন্টলি দলগুলোকে দিয়ে দেওয়া হয়। এর আগে যেটি ছিল যে বিভিন্ন আসরের জন্য বিভিন্ন রকমের ট্রফি ছিল প্রতিটা আসরের জন্য বা কয়েকটা আসরে একটা ট্রফি, তারপরে আবার সেটা চেঞ্জ হতো। কিন্তু 1999 সাল থেকে আমরা জানি এই ডিজাইনের, এই প্যাটার্নের ট্রফিটাই আসলে দেওয়া হয়। এই ট্রফি ঘিরে বাংলাদেশের মানুষের একটা বাড়তি উচ্ছ্বাস, যেটি আজ আজ মধ্যরাতে আসলে সেটি চলে যাবে এখান থেকে কুয়েতের উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে বিশ্বকাপ ট্রফির ফটো সেশন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটিতে।